তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো তো এই মুহূর্তে একটা বড় খবর উঠে আসছে যে কেন্দ্রীয় সরকার নাকি প্রতিটি পরিবারের একজন সদস্যকে চাকরি দিচ্ছে মানে ওয়ান ফ্যামিলি ওয়ান জব তো এ কথার কতটা সত্য আমরা জেনে নেব কেন্দ্রীয় সরকার কি প্রতিটি পরিবারের একজন সদস্যকে চাকরি দিচ্ছে এই ভাইরাল খবরের সত্যতা কতটা জানুন বিশদে করোনার অতিমারি পরিস্থিতিতে অনেক মানুষ তার কর্ম হারিয়েছেন আর এই কঠিন পরিস্থিতিতে অনেকেই কাজের নামে প্রতারণার শিকার হচ্ছেন কিছু মানুষ রাজ্য সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন আবার কেউ কেউ কেন্দ্রের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন এদিকে ওয়ান ফ্যামিলি ওয়ান জব নামে একটি কথিত সরকারি প্রকল্প সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আলোচনার উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বলেছেন যে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রতিটি পরিবার থেকে একজনকে কর্মসংস্থান দেবে একটি ইউটিউব চ্যানেল দাবি করছে একটি পরিবার ওয়ান সরকারি চাকরির পরিকল্পনা দুই হাজার প্রধানমন্ত্রী তার উচ্চাভিলাষী ওয়ান ফ্যামিলি ওয়ান জব স্কিম বাস্তবায়ন করেছেন যার আওতায় রাজ্যের প্রতিটি পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে এই স্কিমটি বাস্তবায়নের বিষয়ে দেশের তরুণদের মধ্যে এই প্রকল্প এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো ভাইরাল হওয়া সংবাদটির সত্যতা কতটা এই সংবাদটি তদন্ত করে পিআইবি চেক টুইট করেছে যে এক পরিবার এক কাজ কোনো পরিকল্পনা চালাচ্ছে না আমরা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এই স্কিমের এখনও পর্যন্ত বিশদ খুঁজে পাইনি সরকার যদি এত বড় স্কিম ঘোষণা করে তবে দেশের সকল মিডিয়া এবং সংবাদপত্রগুলিতে এটি নিয়ে আলোচনা হতো তা নিশ্চিত সরকারি চাকরি দেওয়ার এই ভুয়ো তথ্য গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে সে কারণেই পিআইবি ফ্যাকচেকের তথ্য বিভাগও মার্চ মাসে এই দাবি খণ্ডন করেন তা আমরা এ থেকে বুঝতে পারলাম যে সরকার এরকম কোনো প্রকল্প লঞ্চ করেনি তো এই খবরটি পুরোপুরি একটা ভুয়ো মিথ্যা সংবাদ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং